আসসালামু আলাইকুম কেমন আছো সবাই ভালো আছো সুস্থ আছো এসিসি চব্বিশ কবিলা বোর্ড প্রশ্ন সমাধান যেহেতু আমি প্রশ্ন সংগ্রহ করতে পারি নাই উদ্বাসের যে প্রশ্নটা আছে ওইটা থেকে আমি তোমার সল্যুশ যে পোশা করেছো ওইখান থেকে সলিউশন করে দিচ্ছি আর যেহেতু আমার কাছে প্রশ্ন নাই প্রশ্ন থাকলে আমি বরিশাল বোর্ডের মতো রেফারেন্স কত নম্বর পৃষ্ঠা এটা সহ দিতাম তখন জাস্ট আমি উদ্ভাসের তাতেই তোমাদেরকে বলে দিচ্ছি কোনো কিছুর সামান্য বা অল্প পরিমাণ বুড়োতে নিচের কোনটি নির্দেশক হবে এটা হচ্ছে টুকু দুই গঠন বিবেচনায় ক্রিয়া বিশেষণকে কয় ভাগে বাক করা যায় দুই ভাগে যদি তারপরে তোমাদের সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবা আমি আবার অরিজিনাল রেফারেন্সটা আবার ভালো করে দেখে দেবো যদি তোমাদের মনে হয় যে না কোনো উত্তর ভুল আছে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা আমি অরিজিনাল রেফারেন্সটা দেবো আমি জাস্ট উভেসটা ওই জাস্ট শর্টকাটের মধ্যে দ্রুত বলে দিচ্ছি আচ্ছা তিন সমুদ্র শব্দের প্রতি শব্দ কোনটি এটা হচ্ছে দুই হচ্ছে উত্তরটা হবে চার অর্থাৎ বাক্যের মধ্যকার চার নম্বর হচ্ছে বাক্যের মধ্যকার একাধিক শব্দকে যুক্ত কর করতে কোন জ্যোতিচিহ্ন ব্যবহৃত হয় এটা হবে হাইফেন পাঁচ নম্বর বিধ ক্রিয়ার বিশেষ অংশে কি বলে পুরো আগের বছরের প্রশ্ন রিপিট করছে এটা কিন্তু প্রশ্ন আবারও রিপিট হয়েছে ছয় নাম্বার অতীতে প্রায় গর্ত এমন বোঝাতে কোন অতীত কার ব্যবহৃত নিত্যবিত্ত নিত্যবিত্ত অতীত ক্লিয়ার তারপরে সাত নম্বর বাক্যের মধ্যে কোনটির ভূমিকা বদলে গিয়ে একই বক্তব্যের প্রকাশভঙ্গে আলাদা হয়ে যায় ক্রিয়া শামীম বাংলা ব্যাকরণে ভালো নিম্মুক্ত শব্দটি কোন কারকেরকম এটা হচ্ছে অধিকরণ কারক নয় নম্বর গঠনগত দিক থেকে বাক্য কত প্রকার গঠনগত দিক থেকে তিন প্রকার সরল জটিল যৌগিক বাক্য কোন শ্রেণির বাক্য সাপেক্ষ দ্বারা যুক্ত থাকে জটিল বাক্য জটিল বাক্য জটিল বাক্য তারপরে মনে রাখব বক্তার কথা উপস্থাপনের ধরনকে উক্তি বলে এগারো নম্বর বারো নম্বর সুসময়ের বন্ধু হচ্ছে দুধের মাছি এই বাগধারাটার হচ্ছে দুধের মাছি এটা হবে তারপর দেখো তেরো নম্বর আ ধ্বনি উচ্চারণের সময় ঠোঁটের উন্মুক্তি কেমন থাকে বিবৃত এটা হচ্ছে ক এটা বিবৃত চোদ্দ নম্বর বাংলা লিপি কোন লিপির বিবৃত রূপ ওটা হচ্ছে কুটির লিপি কুটির লিপি উচ্চ হবে ক্ষো নম্বর কোনটি বাগ্নদের সবচেয়ে সচল সক্রিয় পতঙ্গ এটা হচ্ছে জিপ এটা রিপিট প্রশ্ন ষোলো নম্বর কোন কোনটি ভাষার ক্ষুদ্রতম উপাদান কোন এটা হবে উৎ ক ধ্বনি চলিত রীতির নতুন নাম রীতি হয় কি একুশ শতকের সূচনায় একুশ শতকের সূচনায় চার নম্বর কোন বর্ণগুলো অগুষ ধ্বনি অগুশ বর্ণ ধর্ন প্রথম দুইটাকে প্রত্যেক বর্গের প্রথম দুইটাকে অগুষ বলা হয় স তালিবা স ছ এগুলো আচ্ছা তবে চার আঠারো উনিশ নম্বর পদ্ম শব্দের সঠিক উচ্চারণ কোনটি এটা তবে খ তারপরে বিশ কোনটি স্বচ্ছ যুক্ত বর্ণের উদাহরণ এটা হবে উত্তর তবে গ তিন নম্বর অর্থাৎ তবে তিন কারণ বাকিগুলো সে অস্বচ্ছ তারপরে যে সব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হলে বক্তব্য জোরালো হয় তাকে কি বলা হয় তাকে বলা হয় বলগুত্তটবে উত্তরপেক্ষ তারপরে বাইশ বা নিচের কোনটি উপমান কর্মচারী সমাস উদাহরণ হচ্ছে কাজল কালো উপমান কাজল কালো তেইশ নাম্বার নীচের কোন কোন শব্দটিতে আগত শব্দের প্রত্যয় যুক্ত হয়েছে অর্থাৎ ডাকা দক্ষিণা দক্ষিণা অর্থাৎ দক্ষিণ থেকে আগত বিভক্তিহীন পুনরাবৃত্ত দ্বিতীয় কোনটি অর্থাৎ হঠাৎ অর্থাৎ বিভক্তি নয় দেখো হঠাৎর অর্থাৎ নীচের কোনটি ভগ্নাংশ বগ্নাংশ পূরণবাচক শব্দ সংখ্যা শব্দের উদাহরণটা হবে তেহাই আচ্ছা শব্দ বর্গ ও অধীন বাক্যকে আলাদা করতে কোন বিরাম চিহ্ন ব্যবহার করা হয় কমা নিচের কোনটি পর্তুগিজ শব্দ এটা হচ্ছে আলমারি আঠাশ নম্বর নিচের কোন বাক্যে সাধারণত অনুসর্গের প্রয়োগ হয়েছে কার কাছে গেলে জানা যাবে অর্থাৎ এই কাছেরা হচ্ছে অনুসর্গ তারপরে অপরাজয় বাংলা কোন শ্রেণীর বিশেষ হচ্ছে সৃষ্টিনাম বাংলার অপরাজ্য নাম সৃষ্টিনাম নাম তারপরে কারণ এটা একটা ভাস্কর্য নামের মতো অপরাজ্য বাংলা এরকম যেরকম কোনো একটা সৃষ্টি করা পরস্পর নির্ভরশীল দুটি সর্বনামকে কি বলে সাপেক্ষ সর্বনাম তো তারপর তোমাদের কোনো প্রশ্নের যদি উত্তর উত্তর মনে হয় তাহলে কমেন্ট করবে আমি রেফারেন্স সহ উত্তরটা বলে দেবো রেফারেন্সটা কোথায় আছে এটা সহ বলে দেবো আর আর চ্যানেলটা সাবস্ক্রাইব ভালো লাগলে কুমিলা বোর্ডের যারা আসো তোমরা অবশ্যই তোমাদের জুনিয়র যারা আছে ক্লাস টেনে থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে পারা যদি চ্যানেলটা থেকে উপকৃত হও তোমরা ইন্টারভে উঠলে আমার চ্যানেলে অনেক বিরোধে আছে কবিতার গদ্যর বোর্ড আছে সেগুলো অবশ্যই দেখবা এবং এখন যারা এসএসসি পরীক্ষা এই এইসিসি পরীক্ষাতে তাদেরকে এই চ্যানেলটা সাজেস্ট করে দিবা ছোটো ভাই বন্ধুদের জন্য কিছুদিন পরে বেসিক ক্লাস নিয়ে আসবো তাদেরকে সাস্স্ক্রিয়া ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ